সম্রাট আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি আড়াইতলা বাড়ির ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা চমৎকার একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা হবে হচ্ছে পারভিন বেগম গ্যালাক্সি হাউস নামে। এই বাড়িটা হবে খুশি গোপলার বাজার নবীগঞ্জ হবিগঞ্জ সিলেটে এই বাড়িটা হবে। তো এই ভদ্রলোক প্রবাসী থাকেন, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তার প্রেক্ষিতে আমি এই ডিজাইনটা ওনার জন্য তৈরি করছি। উনি একটা এর আগে একটা এই প্ল্যানটাই পাঁচতলা ছিল, পরে উনি আবার কারেকশন করছেন, আমরা কারেকশন করে দিয়েছি। আমরা চেষ্টা করেছি যে ওনার যাতে মনের মতো হয়, সেজন্য আমরা চেষ্টা করছি। এখানে দেখেন দোতলা, দোতলার উপরে অর্ধেক ছাদটা ফাঁকা থাকবে, এই ছাদটা অর্ধেক ফাঁকা থাকবে, এখানে সে বসতে পারবে, গার্ডেনিং করতে পারবে, এরকম সুযোগ থাকবে। তারপর তিনতলা যে পুরো ছাদটা সে ব্যবহার করতে পারবে, তো এই হচ্ছে এই তিনতলার পুরো ছাদটা সে ব্যবহার করতে পারবে, এখানেও গার্ডেনিং করতে পারবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ ডিজাইন। তো দর্শক মণ্ডলী, আপনাদের আমি কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যানটি দেখানোর চেষ্টা করব। তার আগে আপনার কাছে অনুরোধ, যদি আমার প্ল্যানটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন। এটা বাড়ির পিছনের অংশ আমি দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি আবার বাড়ির সামনের অংশ, এটা দেখেন ছাদটা, ছাদটা উন্মুক্ত ছাদ আছে, যার ফলে এখানে অনেক তারা এখানে এই জায়গাটা বসতে পারবে, ব্যবহার করতে পারবে, গার্ডেনিং করতে পারবে। আবার দোতলার দোতলার পরে অর্ধেক ছাদটা কিন্তু আবার ফাঁকা আছে, এই জায়গাটা তারা সবসময় বসতে পারবে, এখানে অবসর সময় কাটাতে পারবে। সব মিলিয়ে মনে হয়েছে যে বাড়িটা অসাধারণ কম্বিনেশন। তো দশ মিনিট আসুন আমি মূল প্ল্যানটি আপনাদের দেখাই। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুরুল, আমি এখন আপনাকে মূল প্ল্যানটি দেখাবো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা, এরকম আপনি দেখতে পাচ্ছেন। এখানে 45 ফিট 8 ইঞ্চি চড়া নেওয়া হয়েছে, দুটো পরে দেখালে হবে। এখানে 36 ফিট 8 ইঞ্চি আছে, বান্দাগুলো বাদে কিন্তু। তো দশ মিনিট এটা আপনি দেখেন যে এই বাড়িটা, এই পোর্টস যেটা আমি আপনাকে যদি আমি ডিজাইনটা দেখাই, এখানে পোর্টস আছে, আমি যদি আরও ডিজাইন আছে সেটা দেখাই, যে এখানে বাড়ির ভিতরে ঢোকার পরে সে প্রথমে পোর্টস থেকে ঢোকার পরে আপনার হচ্ছে একটা হল রুম পাবে, উনি অনেক বড় একটা হল রুম পাবে। এটা হচ্ছে 45 ফিট বাই 23.5 ফিট, অনেক বড় একটা হল রুম। আর এখানে এটা রাখার কারণ হচ্ছে এটা, যে এই অংশটুকু কোনো ছাদ থাকবে না, এটা ওপেন ছাদ থাকবে, যাতে দোতলার উপরে গিয়ে ছাদ হবে, যাতে নিচতলা থেকে দোতলা পর্যন্ত দেখা যায়, এটা হচ্ছে ওপেন ছাদ থাকবে, এখানে কোনো ছাদ থাকবে না, একবার দ্বিতীয়তলা ছাদ থাকবে। এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি, রাউন্ড সিঁড়ি। এখানে ওনার মূলত এই হল রুমটা রাখছেন অনেক বড় করে, আর সাথে দুইটা রুম রাখছেন, একটা বেডরুম, একটা বাথরুম, এখানে একটা কিচেন রাখছে, একটা টয়লেট রাখছে, আর এগুলোর সঙ্গে বারান্দা আছে। আর যখন আপনি ফার্স্ট ফ্লোরে যাবে, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এই এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বেডরুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই অংশ তো কিন্তু ফাঁকা থাকবে, এদিকে চারদিক দিয়ে এখানে রেলিং থাকবে। এই রুমটা, এখানে একটা রুম, এর সাথে বারান্দা আছে, এখানে একটা রুম, এখানে একটা রুম, কিন্তু উনি বাথরুম সংখ্যা কম চেয়েছেন, তারপরে আমরা বাথরুম ওনার জন্য কমই রাখছে, মোট ছয়টা বেডরুম রাখা আছে। যখন পরের তলায় যাবে তখন দেখেন এটুকু আপনার ওপেন, আমি যেটা ডিজাইন দেখাইছিলাম এটা ওপেন থাকবে, এই অংশটুকু কোনো কিছু হবে না, শুধু এখানে বসার জায়গা থাকবে। এটা হচ্ছে পোর্টস, পোর্টস থেকে, পোর্টসটা বলতে আমি এই পোর্টসটাকে বোঝাচ্ছি, যে পোর্টসতে এই পোর্টসটা, পোর্টসের থেকে এখানে দরজায় ঢোকার পরে সে একটা বড় হল রুম পাবে, এই বড় হল রুমটা পাবে। যাক, আমি আবার পরের তলায় চলে আসি। এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এই অংশটা পুরো আপনি ওপেন ছাদ, আমি যেটা ডিজাইনে দেখাইলাম এটা ওপেন ছাদ থাকবে, এর উপরে একটা পোর্টস আছে, আর তার পরের ছাদে আবার একটা চিলিকোটা রাখা আছে, এই ছাদটাও তারা ব্যবহার করে, এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে তারা এই ছাদে আসতে পারবে। তো অসাধারণ কম্বিনেশন আপনি দেখতে পাচ্ছেন, এক নজরে দেখলে করে খুবই চমৎকার একটি কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে, যাকে আমি ফ্লোর প্ল্যানে নিয়ে যাই। এখানে দুইটা বেডরুম সে নিয়েছেন, চারটা বেডরুম নিয়েছেন, আর এই এই ওপেন ছাদটা সে পুরো ব্যবহার করবে। এই হচ্ছে দর্শক মণ্ডলী আমার আজকের উপস্থাপনা ছিল। আমি চেষ্টা করলাম আমাদের হবিগঞ্জ সিলেটের পারভিন বেগম গ্যালাক্সি হাউজের এই বাড়িটার আপনার মডেলটা আপনাদের দেখানোর জন্য, আমি এর ফ্লোর প্ল্যান মডেল সবই আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো দর্শক মণ্ডলী, আপনাদের যারা দেশে বিদেশে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।